নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো বাঁধাকপির অল্টারনেরিয়া রোগ সম্পর্কে। এই রোগটি বাঁধাকপি এবং ফুলকপিতে দেখা যায়। এখন আপনাদের বাঁধাকপি ফুলকপি চাষ করার সময় এসে গেছে এবং এখন ফলন যথাসম্ভবত উঠছে, তো এই রোগটি আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার জমিতে। তা যদি এমন রোগ দেখা যায় তাহলে আপনার বাঁধাকপি বা ফুলকপিকে কীভাবে বাঁচাবেন সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেওয়া ছবিগুলির মতন যদি আপনার ফুলকপি বা বাঁধাকপির জমিতে এমন দাগ লক্ষ্য করা যায় তাহলে এটি ধরে নিতে হবে অল্টারনেরিয়া রোগ। চলুন দেখে নেওয়া যাক উপসর্গগুলি। সবার প্রথম যে উপসর্গটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে পাতায় হলুদ বলয় বিশিষ্ট ধূসর বাদামি দাগ লক্ষ্য করা যায়। এছাড়াও পাতলা কেন্দ্রের অংশ পড়ে যায়, একে শর্ট হোল রোগ বলে অভিহিত করা হয়। এছাড়াও বাঁধাকপি নেতিয়ে পড়ে এবং পাতা ঝরে যায়। এছাড়া চারা অবস্থায় বাঁধাকপি গাছ মারা যেতে দেখা যায়। এই রোগটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অল্টারনেরিয়া ব্যারাসিকাই এবং এই রোগটি বাঁধাকপি ছাড়াও ফুলকপি গাছেও দেখতে পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক রাসায়নিক চিকিৎসা সম্পর্কে। আপনারা যে রাসায়নিকটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ম্যানকোজেব 75 WP, যা ব্র্যান্ড নেম ক্রিস্টাল M45, অথবা ইন্ডোফিল M45, অথবা ম্যাকোবান M45, অথবা স্ক্রিনে দেওয়া ছবিগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ব্যবহার পদ্ধতি: এই পণ্যটি মাত্র একবার প্রয়োগ করতে হবে। যদি ঝোড়ো হাওয়া বয় বা বৃষ্টি হয় তাহলে রাসায়নিকটি প্রয়োগ করা যাবে না, এটি স্প্রে মাধ্যমে প্রয়োগ করতে।